এই মুহূর্তে আমাদের রিজনে মেজর কোনো ওয়েদার সিস্টেম নাই, তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, খুব একটা স্ট্রং নাই। এই উইন্ডগুলো আসছে কিন্তু বিহার, ইস্টার্ন পার্টস অফ ইউপি, সিকিম হয়ে, ফলে তাপমাত্রা এখন নর্মাল আর নর্মাল থেকে 1 ডিগ্রি উপরে কিন্তু চলছে। আমাদের রিজনে যদি বলি 5 থেকে 7 তারিখ দেখছি চান্স যে একটা পশ্চিম ঝঞ্ঝার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াকে আফেক্ট করবে, বিশেষ করে ঝাড়খণ্ড আর ওয়েস্টার্ন পার্টস অফ আমাদের সাউথ বেঙ্গলে কিন্তু চান্সেস রয়েছে আফেক্ট করবে। ফলে যদি বৃষ্টি বলি প্রথমে, নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে চান্সেস রয়েছে আজ থেকে আগামী 5 দিন লাইট রেন বা স্নো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সাউথ বেঙ্গলে যদি বলি, আজ আগামীকাল তার পরের দিন বৃষ্টির সেরকম চান্স নাই, ড্রাই থাকবে। 5 তারিখ 6 তারিখে চান্সেস রয়েছে পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম আর ওয়েস্ট মেদিনীপুরে লাইট রেন এক্সপেক্টেড। এই যে বলছি 5 থেকে 7 তারিখে উইন্ড গুলো কিন্তু ইস্টার্লি উইন্ড থাকবে, এই উইন্ড গুলো কিন্তু বে অফ বেঙ্গল থেকে যাবে ভিতরে, ফলে চান্সেস রয়েছে যে আজ কাল যেটা বলছি, যদি কলকাতা স্পেসিফিক খুব একটা বলি, 15 ডিগ্রি কাছাকাছি থাকবে। শুক্রবার থেকে চান্সেস রয়েছে যে তাপমাত্রা বাড়বে কিন্তু, আর উইকেন্ডে সোমবার পর্যন্ত চান্সেস রয়েছে 18 ডিগ্রি কাছাকাছি কলকাতাতে টেম্পারেচার উঠবে। তবে এই যে 5 থেকে 7 বলছি অ্যাক্টিভিটি হবে, রেনফল অ্যাক্টিভিটি, যদি এটা পুরোটাই চলে যায় চান্সেস রয়েছে যে 10 তারিখ থেকে কিন্তু আমাদের সাউথ বেঙ্গলে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে। মোস্ট প্রবলি যে চান্সেস রয়েছে যে সেকেন্ড স্পেল আসবে, তো 10 তারিখের আগে সেরকম চান্সেস নাই। নর্থ বেঙ্গলে একই অবস্থা, এখন টেম্পারেচার নর্মাল বা নর্মাল থেকে 1 ডিগ্রি উপরে চলছে, টেন্ডেন্সি রয়েছে যে দার্জিলিংয়ে যেটা বললাম যে লাইট রেন বা স্নোর চান্সেস রয়েছে, ওখানেও চান্সেস রয়েছে 8 তারিখের পর কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে। কলকাতাতে পরিষ্কার আকাশ, সকালের দিকে কুয়াশা থাকবে, তাপমাত্রা যেটা বললাম আজ কাল পরশু 15 ডিগ্রির কাছাকাছি থাকবে, তারপরে কিন্তু তাপমাত্রা বেড়ে 18 থাকবে কয়েকদিন, 10 তারিখ থেকে ফল করার একটা পসিবিলিটি, খুব একটা স্ট্রং পসিবিলিটি দেখা যাচ্ছে। আমাদের শীত সবসময় ফেসে আছে, একটা ফেস আমরা ডিসেম্বরে দেখলাম, সেকেন্ড ফেস হয়তো 10 তারিখের পর আমরা দেখব। এবার প্রথম দিক দিয়ে যেটা আমাদের ইভেন জানুয়ারিতে আউটলুক রয়েছে যে মোস্ট পার্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া যে মিনিমাম টেম্পারেচার নর্মাল থেকে কিন্তু উপরের দিকে থাকার টেন্ডেন্সি থাকবে। এলনিনো ইয়ারে এটা খুব একটা কমন ফেনোমেনা দেখা যায় যে শীত রিলেটিভলি এত সিভিয়ার হয় না বা এবভ নর্মাল অ্যাক্টিভিটি শীতে হয়।